আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে সিএনএন বাংলা টেলিভিশনের রাতের সংবাদ শুরু করছি। আমি এম শিমুল খান। প্রধানমন্ত্রীর নির্দেশনায় চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভায় নিম্ন আয়ের মানুষের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে টিসিবি পণ্য বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী কারা নির্যাতিত জননেতা ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারি। চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার কাজী মমিন জানান, ফরিদগঞ্জ পৌরসভায় মোট 2792টি পরিবারের মাঝে টিসিবি পণ্য বিতরণের অংশ হিসেবে পৌরসভার মাঠ ও প্রেস ক্লাব চত্বরে এই টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে কার্ডধারী প্রতিটি পরিবারের মাঝে এই পণ্য বিক্রয় করা হবে। এই কর্মসূচির আওতায় ভর্তুকি মূল্যে এ পর্যায়ে 470 টাকা পণ্য হিসেবে প্রতিজনকে 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মসুরের ডাল ও 5 কেজি চাউল প্রদান করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার কোষাধ্যক্ষ মোহাম্মদ গিয়াসউদ্দিন সহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পাবনায় পূর্বশত্রুতার জের ধরে শরীর থেকে 2 পা বিচ্ছিন্ন করে 1 তাঁত ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ধোপাঘাটা মোড়ে। নিহত তাঁত ব্যবসায়ীর নাম মোহাম্মদ ইলিয়াস। আমাদের পাবনা প্রতিনিধি এ এস মাসুক জানান, রবিবার গভীর রাতে দুর্বৃত্তরা তাঁত ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে শরীর থেকে তাঁর 2টি পা বিচ্ছিন্ন করে হত্যা করে রেখে যায়। তবে পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে ঘটনাটি ঘটানো হয়েছে বলে জানানো হয়। এ ঘটনায় নিহত ব্যবসায়ী শরীরে বিভিন্ন জায়গায় ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ময়না তদন্তের জন্য পুলিশ লাশটি উদ্ধার করে পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠায়। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফহামা বাহাউদ্দিন নাসিম বলেন, যারা সন্ত্রাসী কার্যক্রম করে, লুটপাট করে, আমরা সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তিকে বাংলাদেশে মাথাচাড়া দিতে দেব না। প্রয়োজনে আমরা রক্ত দেব, জীবন দেব, তবু জনগণকে আমরা রক্ষা করব, গণতন্ত্রকে আমরা রক্ষা করব, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা রক্ষা করব। মাদারীপুর থেকে এস এম আজহার হোসেন জানান, রবিবার বিকালে শহরের শকুনি লেকের পশ্চিম পাড়ে জেলা সদর জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের 29তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মাদারীপুর জেলা শাখার সভাপতি মিরাজ হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা সংরক্ষিত নারী আসনের এমপি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকা, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি গাজী মেজবাউল হোসেন বাচ্চু। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি গাজী মেজবাউল হোসেন ছাচ্চু, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, বাংলাদেশ আওয়ামী লীগ মাদারীপুর জেলা শাখার সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সদর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ সহ আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিএনপি জামাতের হত্যা, নৈরাজ্য, আগুন, সন্ত্রাসের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রবিবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা করে নেতাকর্মীরা। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে এসে সমবেত হয়। গাইবান্ধা জেলা প্রতিনিধি ফারহান শেখ জানান, বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সহসভাপতি শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান রিঙ্কু, শাহ সারোয়ার কবির, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম কোট, পিয়ারুল ইসলাম প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি সর্দার মোহাম্মদ শাহিদ হাসান লোটন, সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজীব সহ শ্রমিক লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দেশব্যাপী বিএনপি জামাতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নোয়াখালী সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগ। নোয়াখালী জেলা প্রতিনিধি জানান, রবিবার বিকালে মিছিলটি সোনাইমুড়ি বাজার প্রদক্ষিণ করে বাইপাসে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সোনাইমুড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাবনায় কথিত নামধারী সাংবাদিকদের চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকার ব্যবসায়ী ও সচেতন মহল। সোমবার বেলা 1টায় পাবনার দোলাই বাজারে মহাসড়কে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আমাদের পাবনা প্রতিনিধি এ এইচ মাসুক জানান, মানববন্ধনে এলাকার ব্যবসায়ী ও সচেতন মহল দাবি জানায় এ সকল অপসাংবাদিকতা ও চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। সেই সাথে তারা আরও জানায় কিছু কুচক্রি মহলের ছত্রছায় এ সকল চাঁদাবাজরা সাংবাদিকতার নাম ভাঙিয়ে মূলধারা সাংবাদিকদের হেয় প্রতিপন্ন করছে। আমরা এই সকল চাঁদাবাজদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট দাবি জানাই। এ সময় মানববন্ধনে দুলাইবাজারের ওষুধ ব্যবসায়ী সহ কাশীনাথপুর ঔষধ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপি জামাত অশুভ শক্তি সন্ত্রাস নৈরাজ্য অপরাজনীতির বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। পটুয়াখালী জেলা প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, সোমবার বেলা 12টায় জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীরের সভাপতিত্বে শহরের লঞ্চঘাট চত্বরে অনুষ্ঠিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জামাত জোট নাশকতায় ফের সক্রিয় হয়ে উঠেছে, তাদের প্রতিহত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা। চাঁদপুরে ফরিদগঞ্জে প্রেমিকের সাথে অভিমান করে স্বর্ণালী আক্তার নামে এক কলেজ শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার দুপুরে স্বর্ণালীর নানারবাড়ি উপজেলার পশ্চিম রূপসা গ্রামে এ ঘটনা ঘটে। চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার গাজী মমিন জানান, সে একই উপজেলার দায়চারা গ্রামের মৃত আক্তার হোসেনের মেয়ে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার পরিবার ও সহপাঠীরা জানান, স্বর্ণালীর বাবা মারা যাওয়ার পর তার মাকে নিয়ে নানার বাড়িতে থেকে সে পড়াশোনা করত। সে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল। তার সাথে প্রবাসী এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি ওই যুবক জানিয়েছে স্বর্ণালীকে বিয়ে করবে না, এতে সে মানসিকভাবে ক্ষুব্ধ হয়ে আত্মহত্যা করে। এ বিষয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ পরিদর্শক তদন্ত প্রদীপ মণ্ডল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। একজন ছাত্রী, তিনি তার নানার বাড়িতে থেকে পড়াশোনা করেন। এখানে তিনি গলায় ফাঁস দিয়ে অন্য পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এই সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা আমাদের জরুরি টহল টিম সহ এখানে আসি, আমি সহ আসি। এসে মেয়েকে মৃতদেহ এখানে ঝুলন্ত অবস্থায় পাই। দেখতে পেয়ে মৃতের পরিবারের সদস্যদের, ওর মামা এবং ওনার নানি, এদের সহায়তায় আমরা লাশ নিচে নামিয়ে এখন সুরতহালের কাজ চলছে। তো এখন প্রাথমিকভাবে যেটা আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সে কোনো ব্যক্তিগত কোনো কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে। তো তারপরেও সামগ্রিকভাবে আপনার মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য আমরা লাশ পোস্টমর্টমের জন্য সদর হাসপাতালে প্রেরণ করব। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস 2023 পালন উপলক্ষে পটুয়াখালীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী জেলা প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, সোমবার সকাল 10টায় জেলা প্রশাসকের দরবারে আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ নূর কুতুবুল আলমের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শেখ আবদুল্লাহ সাদিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী আলমগীর, জেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সুলতান আহমেদ মৃধা সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক ও এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বরিশালের মুলাদী পৌরসভা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের উদ্যোগে রবিবার বিকেল 4টায় দলীয় কার্যালয়ে সারা দেশব্যাপী বিএনপির অগ্নিসন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি ও সহিংসতা ঘটনার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বরিশালের মুলাদী থেকে আমাদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ লিটন তালুকদার জানান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুলাদী পৌর আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হাসান খান শিপু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুমন রাড়ি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী মুরাদ হোসেন, উপজেলা যুবলীগ নেতা রবিন রাড়ি, উপজেলা ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট তানবির আহমেদ রাড়ি সহ আরও অনেকে। পূর্ব শত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের ফতুল্লায় চানমারি এলাকায় সালিশের কথা বলে ডেকে নিয়ে মানিক ওরফে পিচ্চি মানিককে হাত পা বেঁধে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত তিনজনকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। নারায়ণগঞ্জ থেকে রফিকুল ইসলাম জানান, রবিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্প এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের র্যাব 11 সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার এম এম মাহমুদ হাসান। গ্রেপ্তারকৃতরা হলেন শরীফ, নাইম ও শান্ত, এই হত্যাকাণ্ডের মূল হোতা এবং মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।
র‍্যাব জানায় পূর্ব শত্রুতার জের ধরে সালিশ মীমাংসার কথা বললে ফতুল্লার ইসদাইর এলাকায় রড সিমেন্ট ব্যবসায়ী পিচ্চি মানিককে গত ২৪ জুলাই রাতে ফোন করে চানমারি মাওরাপট্টি এলাকায় ডেকে নিয়ে যায় শরীফ। এরপর শরীফ ও তার সহযোগীরা মিলে তাকে একটি অটোরিকশার গ্যারেজে নিয়ে হাত পা বেঁধে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী ডালিয়া বেগম নয় জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৬ ৭ জনকে আসামি করে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা করে। পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে র‍্যাব। তবে মামলার পর থেকেই হত্যাকাণ্ডে জড়িত আসামিরা পালিয়ে আত্মগোপনে ছিল। এরই ধারাবাহিকতায় র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডে পরিকল্পনাকারী শরীফ ও তার দুই সহযোগীর অবস্থান নিশ্চিত হয়ে রবিবার রাতে মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে শরীফ ও তার দুই সহযোগী নাইম এবং শান্তকে গ্রেপ্তার করে। সংবাদ সম্মেলনে র‍্যাব আরও জানায় গ্রেপ্তারকৃত আসামিরা সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য, এলাকায় ত্রাস ও আতঙ্ক সৃষ্টি করে তারা বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড করে থাকে। তাদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা। ২৪ জুলাই ফতুল্লা থানা এলাকায় একটি হত্যাকাণ্ড ঘটে। সেখানে ভিকটিম পিচ্চি মানিককে তার বন্ধু, আগে যাদের সাথে তার সখ্যতা ছিল, তারাই পূর্ব শত্রুতার জের ধরে মানিক হত্যা করেছে। আমরা জানতে পেরেছি যে মানিক মূলত একজন রড সিমেন্ট ব্যবসায়ী ছিলেন। ঘটনার দিন মানিকের বন্ধু সৌরভের মাধ্যমে মানিককে শরীফ, এই মামলার অন্যতম আসামি শরীফ, মানিককে সৌরভের মাধ্যমে ডেকে নেয় তার গ্যারেজে। সেখানে পূর্ব শত্রুতার একটি বিরোধের মীমাংসার কথা বলে মূলত মানিককে নিয়ে যায়। মানিককে নিয়ে গিয়ে কৌশলে শরীফ এবং তার সহযোগীরা মানিককে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহত মানিকের স্ত্রী ডালিয়া বেগম বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করে। এই মামলায় এজাহারনামীয় ৯ জন আসামি এবং অজ্ঞাতনামা ৬-৭ জন আসামি রয়েছে। আমরা র‍্যাব ১১-র একটি আভিযানিক দল গত রাতে ঢাকা থেকে এজাহারনামীয় ৩ জন আসামিকে আমরা গ্রেপ্তার করি। বাকি আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এখানে দেশব্যাপী বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে রোববার বিকেলে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার গাজী মমিন জানান, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ সহ সকল সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী এই মিছিলে অংশ নেয়। এ সময় মিছিলটি উপজেলা সদরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সায়েদ সরকারের পরিচালনায় মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার হারুনুর রশিদ সাগর, ভাইস চেয়ারম্যান জি এম তসলিম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লোকমান তালুকদার, যুগ্ম সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক, যুবলীগ নেতা মহিউদ্দিন ভূঁইয়া ইরান, আকবর হোসেন মনির সহ আরও অনেকে। সমাবেশে ঢাকায় প্রবেশপথে দলীয় কর্মসূচিতে অংশ নিতে যাওয়া দলীয় নেতাকর্মীদের উপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় সিরাজগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসাইন জানান, সোমবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের পৌর ভাসানী মিলনায়তন চত্বরে অনুষ্ঠিত এই সভায় জেলা বিএনপির সহসভাপতি ওমর কৃষ্ণ দাসের সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, কেন্দ্রীয় বিএনপির সহগ্রাম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শিশির, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ, যুগ্ম সম্পাদক হারুনা রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, দেশ ও মানুষকে বাঁচানোর এ আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদায় আমরা রাজপথে থাকব ইনশাল্লাহ। গোপালগঞ্জে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে ১৯৭১ সালে যুদ্ধকালীন সময়ে বীরত্বগাথা ইতিহাস তুলে ধরা হয়েছে।
সোমবার সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জেলার সকল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ও নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদেরকে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা ইতিহাস শোনানো হয়। গোপালগঞ্জ থেকে এজেড আমিনুজ্জামান রিপন জানান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাসিন উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রুবায়েত শামীম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর। এছাড়াও উপস্থিত ছিলেন